দেখেছি বাবা তোকে এইভাবে? নাকটা চোখা আর চোখগুলো গোল গোল। এবার দেখো দুর্গা, আমি তোমার কি হাল করি। আমরা ঘুমোবো না, এদের কথা হবে না, ধমকালে না থামবে না। এই কে রে তুই? তোর পক্ষে তোর বাবাকে আটকানো সম্ভব ছিল না বলে, যেটা তুই ছেলে করতে পারলি না সেটার জন্য তো আমার একটু সময় লাগবে নাকি? ফোনটা দে, ফোনটা দে। ফোন আবার তুই কাকে ফোন করছিস এখন এই সময়? হ্যাঁ হ্যালো, কোথায় আছিস রে? অফিসে? বাহ গুড। আচ্ছা শোন, একটা ভালো স্কুপ আছে, কাজটা করতে পারলে কিন্তু প্রমোশন বাধা। আমি বাড়িতে আছি, এখান থেকে টিম নিয়ে গেলে অনেকটা সময় লেগে যাবে, তার আগে তুই পৌঁছে যাবি, পারবি কি না বল। গুড। আচ্ছা ঠিকানাটা বলছি, তুই লিখে নে, নারী নিকেতন। আচ্ছা এটা কিন্তু একটা NGO, 13C তারানাথ বিশ্বাস লেন, কলকাতা। যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছে যা। হিন্ট, হিন্ট হলো মন্ত্রী অভিরূপ মুখার্জি। আমিও যাব, কিন্তু যাওয়ার আগে দল ভারী করতে হবে তোর বাবাকে আটকাবার জন্য, কারণ আমি গেলেও কাজটা কিন্তু ওরাই করবে। মানে আমি কিছু বুঝতে পারছি? তুই বুঝতে পারছিস না, তোর বাবা কিন্তু একটা জিনিসকেই ভয় পায়। কিসে? সেটা হলো তার কেলোকৃতি ফাঁস হয়ে যাবে। বোঝা গেল এবার? আরে কি ওটা ধরে নাড়ছো? তুমি টানলে খুলবে নাকি? ভাঙো তালাটা। বুঝলেন ভবানীবাবু, মন্ত্রী হওয়ার যেমন সুবিধে আছে অসুবিধেও আছে। এই যেমন এখন আমার ভেঙে ঢুকতে ইচ্ছে করছে কিন্তু পাচ্ছি না। মশা কামড়ে শেষ করে দিচ্ছে। রোজো, আর 5 মিনিটের মধ্যে যদি কেউ না আসে তো তালা ভেঙে ঢোকো। ওই যে আসছে। আশা করি বুঝতে পারছেন আমরা এখানে কেন এসেছি। কথা না বাড়িয়ে রিয়ামাকে বাইরে বের করে দিন। আমরা জানি রিয়ামা এইখানেই আছে, নাটক করবেন। ওকে বলুন ওর বাবা আর ওর শ্বশুর মশাই ওকে নিতে এসছে। কি হলো প্রতিমা দেবী, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনার মেয়ে দুর্গা তুলে এনেছে মন্ত্রী মশাইয়ের মেয়েকে। কিডন্যাপিং এর কি শাস্তি জানা আছে কি? প্রাণে মারা যাবে আপনার মেয়ে। আরে কি এত কথা বলছো, জানো না মাথা খারাপ? ভেঙে ঢোকবে তবে? ঝামেলা বাড়িয়ে লাভ কি, কথায় যদি কাজ হয়ে যায়। কথা না বাড়িয়ে রিয়ামাকে এখানে আসতে বলুন, নাহলে কিন্তু আঙুল বেঁকাতে বাধ্য হব। তোরা আমার চারুদুর্গাকে মারতে এসেছিস না? আমি থাকতে পারবি? ওদের গায়ে হাত দিতে? জোর খাটাতে বাধ্য করবেন না প্রতিমা দেবী। ও তাই নাকি? দেখা দেখি, দেখা ভাঙ তালাটা ভেঙে, দেখা দেখি 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 গায়ে জোর কত, দেখি ভাঙ ভাঙ। আমার মেয়েদের দিকে তাকালে না ওই চোখগুলো উপড়ে নেব। কি চোখ উপড়ে নেবে? তোমার একটা মেয়েকে উপরে পাঠিয়েছি, এবার আরেকটাকেও টুকরো টুকরো করে দেবো, টুকরো টুকরো করে দেবো। আমার মেয়েদের দিকে তাকালে কেটে টুকরো টুকরো করে দেবো। আয় সামনে আয়। সুরেশ করে আচ্ছা না, মাথা খারাপ কি করতে কি করে ফেলবে? আয় বাবা শিশু নয়। এক মিনিট আমি দেখছি।
দেখুন আপনি প্লিজ একটু শান্ত হন। আমি আমার বৌমাকে এখান থেকে ফিরিয়ে নিতে এসেছি। ওরা টেনশনে কি নাকি বলেছে, আপনি বিশ্বাস করুন আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি রিয়াকে এখানে পাঠিয়ে দিন, তাহলে তো ঝামেলা মিটে গেল। মিথ্যে কথা বিশ্বাস করি না, সব মিথ্যে কথা তোদের। আমি জানি আমার মেয়ের ক্ষতি করতে এসেছিস, সব কটা একটা শয়তান। কি ভাবছিস, চিনি না আমি, জানি না তোদের? দাঁড়িয়ে আছিস কেন? খবর থেকে আয় ভাঙ তালা, তারপর আমি তোকে দেখাচ্ছি আমি কি করে পড়ে আয়। মা কোথায় গেল এত রাতে? মা জল আনতে গেছে হয়তো, সেটা তো হতে পারে। জল, রিয়াদি রিয়াদি জল দেখো ভর্তি আছে। মা কোথায় গেল? ঠিক আছে আমরা একটু বাইরে গিয়ে দেখি। বাইরে এত এত রাতে মা বাইরে কি করবে? সবাই তো ঘুমোচ্ছে এখন। এত টেনশন করার কিছু নেই। আচ্ছা উনি এত রাতে বাইরেই বা কোথায় যাবেন বলো? মা সুস্থ থাকলে আমি টেনশন করতাম না রিয়াদি। মার মাথা এখন সবসময় কাজ করে না। মা যদি না 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 ঠিক আছে, এত টেনশন করো না, তুমি এসো আমরা বাইরে খুঁজে দেখি। এসো মা বাইরে। রিয়াদি বাইরে আওয়াজ শুনতে পাচ্ছ? কারা যেন আছে রাতে, কারা বলো তো? তুমি এখানে আছো আমরা জানি, বেরিয়ে এসো। রিয়া তুমি এখানে লুকিয়ে থাকতে পারবে না, বেরিয়ে এসো। বাবা বেরিয়ে না এলে আমরা কিন্তু বাধ্য হবো ভেতরে ঢুকতে। দুর্গা দুর্গা বাবা বাবা এখানে এসে গেছে, তার মানে বাবা পুরো পুরো লোকজন নিয়ে এখানে রেডি হয়ে এসেছে। এখন কি করবো আমি? আমার জন্য তোমরা সবাই বিপদে পড়বে দুর্গা। সবাইকে বিপদে ফেলার জন্য আমি একাই যথেষ্ট রিয়াদি, কিন্তু কিন্তু আমার ভয় হচ্ছে মাকে নিয়ে। মা কোথায়? মা যদি কোনোভাবে রিয়াদি দুর্গা আমি একটা কাজ করি, ঝামেলা না বাড়িয়ে আমি ওদের সামনে যাই, হয়তো তোমরা বেঁচে যাবে। তোমার কি মনে হয় তোমাকে পেলে ওনারা আমাদের ছেড়ে দেবেন? তুমি এদিকে এসো, তুমি এদিকে বসো, তুমি কোথাও যাবে না, আমি দেখছি। আচ্ছা দুর্গা তুমি কেন বুঝছো না, বাবা তোমাকে সামনে পেলে তোমার কি করতে পারে, তোমার কোনো আইডিয়া আছে? এতদিন তো চেষ্টা করেছেন, পেরেছেন কি? তুমি এখানে বসো রিয়াদি, একটা কথা মনে রেখো, তুমি যতক্ষণ এখানে আছো সুস্থ আছো, তোমার কোনো ভয় নেই। আছে ভয়, আমার ভয়টা তোমাকে নিয়ে দুর্গা। আমার কাছে খুব একটা রাস্তা খোলা নেই রিয়াদি, লড়াইটা আমাকে এভাবেই করতে হবে। রিয়াদি রিয়াদি তুমি এখানে বসো, আমি দেখছি, তুমি এখান থেকে কোথাও বেরোবে না। না এভাবে কাজ হবে না, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ভেতরে সিসিটিভি ক্যামেরা থাকতে পারে, বিপদ হয়ে যাবে। ভেতরে যারা আছে শুনতে পাচ্ছ নিশ্চয়? আমি এক থেকে দশ গুনব, তার মধ্যে বেরিয়ে না এলে কিন্তু বুঝো শোনো, এক দুই তিন চার পাঁচ
আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে, রিয়াদি যাতে ঘর থেকে না বেরোয়, ঠিক আছে? ঠিক বলেছে দুর্গা। এর আগেও এসেছিলেন, সুবিধা করতে পারেননি। এখন ওনার মেয়ে এখানে আসেন, সেটা সুযোগ নেবার পুরোপুরি চেষ্টা করবেন উনি। আর এই সুযোগটাই আমরা ওদের দেব না, দেব না, আমরা ঢুকতে দেব না। একবার যদি ঢুকে যায় তাহলে সমস্যা হয়ে যাবে, তাই আমরা ওদের ঢুকতেই দেব না। ম্যাম, ম্যাম, আমার একটা প্ল্যান আছে, দেখুন। এতে খুব বেশি একটা কাজ হবে না আমি জানি, কিন্তু ওতে বুঝিয়ে দেওয়া যাবে ওরা যেটা চাইছে সেটা সেটা এত সহজ নয় করাটা। ঠিক বলেছো দুর্গা, কিন্তু মা, হ্যাঁ প্রতিমা দেবী, মা শুনুন, মা কি সাবধানে, আস্তে 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 সাবধানে, আসুন মা, ছাড়ো, আসুন ছাড়ো, আমাকে ছাড়ো, ঠিক আছে, আমি মা, ওরা আবার এসেছে, আবার এসেছে, মা 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 তোমাকে মেরেছে, মা 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 আপনি মাকে দেখুন। শুরুটা ওদিক দিয়ে হয়েছে, শেষটা করব আমরাই। না না, একদম ঠিক হয়নি, একজন মহিলার গায়ে হাত তোলাটা একদম ঠিক হয়নি, এতে অনেক জল ঘোলা হতে পারে, এটা বুঝতে পারছেন না আপনি? ভবানী বাবু, এটা নারী নিকেতন, নারীর মতো হাত চালালো কোনো না কোনো নারীর গায়ে লাগ ধরি। কি আশ্চর্য, এতে তো আমিও জড়িয়েতে পারি। জড়িয়ে কি নেই, আপনি এখন আমার কুটুম, আমার সব কিছুর সাথেই তো আপনি জড়িয়ে আছেন। দেখুন, এটা আমার জমি, এখন যদি এখানে কোনো রকম ঝামেলা হয় তাহলে কিন্তু, আরে যা কিছু আপনার তা তো এখন আমারও, তেমনি আমার অপমানটাও আপনার গায়ে লাগা উচিত। কেউ যদি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় আপনারও দু চারটে মাথা ফাটানো উচিত। আর কি হলো, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? এসো, তালাটা ভাঙো। সবই দুর্গার কাজ, একবার হাতে পাই ওকে। সিঙ্গেল বাচ্চা সব পালিয়ে গেলি কেন? সে তো দেখতেই পাচ্ছি, গুলি ছুড়লে কি আর বলতাম। জল মনে হচ্ছে অনেক দূর গড়াবে। দেখুন, বেকার ঝামেলা বাড়িয়ে লাভটা কি? তার চাইতে ঠান্ডা মাথায় অন্য কিছু ভাবলে। আপনার মনে হয় ঢিল খেয়ে আমি পাটকেল নামে চলে যাবো এখান থেকে? আর এই মেয়েটাকে তো আজ আমি যেভাবেই হোক। আপনি আর কতজনকে মারবেন অভিরূপ বাবু?
আজ আমি একা নই, সংখ্যাটা আপনি যা দেখছেন এত কমও নয়, আমার মতো হাজার হাজার দুর্গা আছে এদেশে, যারা আপনার মতো হিংস্র স্বার্থপর আর লোভী মানুষের হাতে তৈরি। আসুন দেখুন আপনি যা করতে এসেছেন সেটা করতে পারেন কিনা, আসুন। সব বুকনি বেরিয়ে যাবে দুর্গা দেবী, আমার সামনে দাঁড়িয়ে মুখে মুখে কথা বলে আজ পর্যন্ত কেউ পার পায়নি, আর তোমাকে তো এই জবাবটা আমি ভালো করে দেব। একটু এদিকে আসুন। আজ কি হচ্ছে, আপনি একজন মন্ত্রী, এসব অল্প বয়সী মেয়ে আপনি ওদের সঙ্গে এভাবে? কার সঙ্গে কীভাবে কথা বলবো সেটাকে আপনার কাছে শিখতে হবে, এই জন্য আপনার পলিটিক্যাল ক্যারিয়ারে কিচ্ছু হয়নি ভবানীবাবু, এরকম ম্যাডামেরে হয়ে থাকেন বলে। এবার দেখুন, দেখে শিখুন বিরোধী পক্ষের লোকজনদের কিভাবে ঠান্ডা করতে হয়। আমার কথা বাদ দিন, আগে নিজে কি করে বাঁচবেন সেটা দেখুন। আপনারা দেখছেন আমি এখন নারী নিকেতনের সামনে দাঁড়িয়ে আছি, এখন বাজে রাত প্রায় দুটো, আর এখন এই সময় মাননীয় মন্ত্রী শ্রী অভিরূপ মুখার্জি এখানে এসে উপস্থিত হয়েছেন, বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা বেশ গুরুতর। মিডিয়াকে এরাই খবর দিয়েছে, মাথা গরম না করে ঠিকঠাকভাবে কথা বলো। হ্যাঁ, এখন তো তোমাদের কাছে আমার অকক শিখতে হবে, এতক্ষণ এই জায়গাটা দখল করে লাশ ভিসে চলে যাবার কথা অপদার্থের দল। কি কারণে এত রাতে আপনি এখানে এসেছেন, প্লিজ একটু বলবেন কি? এখানে এমন কোনো সমস্যা হয়েছে কি যে আপনি নিজে এখানে এত রাতে এসেছেন? ঠিকই ধরেছেন, তবে মাঝরাতে কোনো মন্ত্রী এখানে আসেনি, এসেছে এক অসহায় বাবা, আমার মেয়েকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো খবর পেলাম যে এই নারী নিকেতনের কয়েকজন সহৃদয় মহিলা আমার মেয়েকে তুলে এনেছেন এখানে। আরো খারাপ কিছু ভাবছিলাম, কিন্তু মা কালী রক্ষা করেছে। তাহলে আপনি কি আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন এখান থেকে? হ্যাঁ। তাহলে ওইসব ছেলেদের হাতে চেন, হকি স্টিক এসব কেন? এরা সব আমার দলের ছেলে, বুঝলেন না, অল্প বয়সী ছেলে, এসব খেলাধুলো করে, শরীর চর্চা করে, তা আমার মেয়েকে পাওয়া গেছে শুনে যে যে অবস্থায় ছিল ছুটে চলে এসছে আর কি, তাই ওসব রয়ে গেছে। কথায় কথায় রাত বেড়ে যাচ্ছে, আমার মেয়েকে এখন চোখে দেখা অব্দি দেখিনি জানেন। রিয়া, রিয়া মা, বাইরে আয় মা। অদ্ভুত ক্ষমতা আপনার, রং বদলানোয় আপনি তো দেখছি গিরগিটিকেও হার মানাবেন। মুখ সামলে কথা বলো দুর্গা, মিডিয়ার জোরে যদি বেঁচে যাবে ভেবে থাকো তাহলে ভুল করছো তুমি। আপনি ভুল করছেন মিস্টার হোয়াইট, আপনি হয়তো ভুলে যাচ্ছেন গণতান্ত্রিক অধিকার বলেও একটা ব্যাপার আছে, বাক স্বাধীনতা আছে। তবে তুমি মাননীয় মন্ত্রীকে অপমান করতে পারো না। আমরা কি পারি না পারি আপনার কোনো ধারণাই নেই। রিয়াদি এখান থেকে কোথাও যাবে না, আর আপনারা আপনারা কেউ এখান থেকে রিয়াদিকে বের করে নিয়ে যেতে পারবেন না। আমরা সবাই এখানে রয়েছি, কেউ সামনে থেকে সরবো না। খুব খারাপ হচ্ছে দুর্গা, তোমার নিজের সাথে কিন্তু তোমার এই মেয়েদেরও বিপদে ফেলছো তুমি। না শাসিয়ে কিছু করার ক্ষমতা থাকলে করে দেখান না। এক মিনিট, আমি দেখছি। দুর্গা, তুমি আমাকে চেনো না, আমি রিয়ার শ্বশুরমশাই। এতক্ষণ ধরে ওকে খুঁজে না পেয়ে আমাদের খুব দুশ্চিন্তা হচ্ছে। রিয়াদি কেন পালিয়েছিল এই প্রশ্নটাও কিন্তু উঠবে, সেই উত্তরটা আপনাদের কাছে আছে তো? না না, সেটা তো অন্য কথা, তুমি বাবা মার জায়গা থেকে একবার ব্যাপারটা দেখো। আমি আর অভিরূপ বাবু কি সাংঘাতিক দুশ্চিন্তায় আছি তুমি ভাবতে পারবে না। ঠিক আছে, তুমি আর এক কাজ করো, তুমি রিয়াকে একবার ডেকে দাও, আমরা জাস্ট কথা বলতে চাই ওর সঙ্গে। ধরে নিন রিয়াদি এখানে নেই। হ্যাঁ আছে, আমি জানি রিয়া এখানে আছে। আচ্ছা দেখুন, আমাদের কি ভাবছে জানি না, আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আপনারা একটু বলুন না, একটু বোঝান না, যাতে অন্তত আমার মেয়ের সঙ্গে একটু দেখা করতে পারি।
দেখি 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 এটা ভিড় হাটটা করুন, জায়গাটা ফাঁকা করুন, ফাঁকা করুন। স্যার আপনি এত রাতে কোনো সিকিউরিটি ছাড়া এভাবে? আরে মেয়েকে নিয়ে টেনশন আমার মাথায় কিছু ছিল না, কিন্তু আপনাদের কে ডেকেছে এখানে? এই নারী নিকেতন তোকে থানায় ফোন করে বললো কিছু লোক নাকি এখানে ঝামেলা। আর বলবেন না, এরা এত ভয় পেয়ে গেছে যে আমাদের ধারে কাছে ঘেঁষে দিচ্ছে না। আচ্ছা এই মহিলা কনস্টেবল নিয়ে যদি যাই তাহলে নিশ্চয় ওরা ঢুকতে দেবে? হ্যাঁ আপনি গেলে আপনাকে কে আটকাবে? এই স্যারকে নিয়ে যান।